আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু রমজানে আমরা ইফতারের সময় প্রত্যেকেই কম বেশি শরবত পছন্দ করি একটু ভিন্নতা হলে মন্দ হয় না তাই আজকে আমি দেখাবো আপেল কলা দিয়ে একটি খুব সুন্দর মজাদার জুস আর এর জন্য আমি এখানে নিয়েছি একটি আপেল কুচি করে কেটে নিয়েছি দুটো কলা নিয়েছি একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছি গুঁড়ার দুধ আর চিনি নিয়েছি তো চলুন জুস বানানোটা দেখে নেই আমি প্রথমে ব্লেন্ডারের এই জারটার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আপেলটা দিয়ে দিলাম এবার কলা দিলাম এখানে দু টেবিল চামচ গুঁড়া দুধ আছে এবার আমি এখানে ভ্যানিলা আইসক্রিম এক কাপ দিয়ে দিব। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি যার কারণে আমি এখানে আইস দিলাম না এখানে আমি হাফ এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আমি এটা ব্লেন্ড করে নেব ভিওয়ার্স এখন আমি এখানে প্রায় আরও এক কাপের মতো পানি দিয়ে দেব প্রথমেই বেশি পানিটা দিলে ভিতরের ম্যাটেরিয়ালসগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না এটা এখন আমি আবার এক মিনিট ধরে ব্লেন্ড করে নিব আমার শরবত বানানোটা হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করব এটা অনেক মজাদার একটা শরবত এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একটা স্মুদি সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি এটা পরিবেশন করতে পারেন আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা দিয়ে দিলাম এই রমজানে আপনারা এটা যদি ইফতারের সময় পান করেন আপনাদের ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে সো এটা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন শেয়ার করেন অ্যান্ড লাইক দেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ